অশনী সংকেত, আজও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। রাজ্যের ছয়টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কবে হবে আবহাওয়ার উন্নতি, কোন কোন জেলায় আজ বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। দুর্গা পুজোয় সেভাবে বৃষ্টি না হলেও কোজাগুড়ি লক্ষ্মী পুজোর আগে থেকেই ফের স্বমহিমায় বর্ষা। ফের তৈরি হয়েছে নিম্নচাপ, সেই কারণেই দশমী কাটতে না কাটতেই আবারও বৃষ্টি শুরু হয়েছে রাজ্য জুড়ে। আজও বাংলার বিভিন্ন জেলার আকাশের মুখ ভার, সকাল থেকেই আকাশ কোনো কোনো জেলায় মেঘলা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এদিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ কিছুটা মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা দক্ষিণবঙ্গে। বর্ষা বিদায় নেবে বাংলার বাকি অংশ থেকেও, এর সঙ্গে পূবালি হাওয়ার দাপটও কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবারের পর থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। আবহবিদদের অনুমান, দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে ভোরের দিকে শীতের আমেজ আসতে পারে। নিম্নচাপ সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শীত শুরু হওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হবে। এটা অবশ্যই প্রচণ্ড গরম এবং প্রবল বৃষ্টির পরে স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিম্নচাপ বিহারের দিকে সরে যাওয়ার ফলে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। তার ফলে শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রা কমতে শুরু করবে। 2-3 ডিগ্রি কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে উত্তরে হাওয়ায় কিছুটা শীত শীত ভাব অনুভূত হবে।